হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলা স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে আজকে কিছু দুর্লভ কয়েন দেখাবো এই কয়েনগুলো আমরা হারিয়ে ফেলেছি কালের বিবর্তন এগুলো বলতে গেলে প্রায় বিলুপ্ত এই পয়সাগুলো এখন আর এই বাংলাদেশে এই বাংলাদেশে অর্থনৈতিক লেনদেনে অকার্যকর তারপরও শখের বশত এই কয়েনগুলো অনেকে সংগ্রহে রাখে এই কয়েনগুলো সংগ্রহে রেখেছেন আমাদের মুজিব ভাই তিনি পেয়েছেন তার পিতা জনাব আবুল হাসেম মীরের কাছ থেকে তিনি এখানে অসংখ্য কয়েন রেখে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করুন দশ পয়সার কয়েন এখানে লেখা আছে পাকিস্তান উনিশশো পাকিস্তান সরকার এখানে বিভিন্ন সালের বিভিন্ন সময়ে মুদ্রিত কয়েন রয়েছে তার মধ্যে এই কয়েনগুলো তৎকালীন পাকিস্তান সময়কার পাকিস্তান সরকারের ওয়ান রুপি এটা দেখতে পাচ্ছেন রুপি এটি পাশাপাশি কয়েন রয়েছে তিনটি কয়েন দেখা যাচ্ছে একটি কয়েন হচ্ছে আপনার হাফ রুপি যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হাফ রুপি আর এখানে রয়েছে পঁচিশ পয়সা আর এটা দশ পয়সা এখন এই পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশে যে পয়সাগুলো ছিল যুদ্ধ পরবর্তী বাংলাদেশ সরকারের সময়কার যে পয়সা এখানে দেখতে পাচ্ছি আমার পঁচিশ পয়সা দশ পয়সা এগুলো আছে কালের বিবর্তনে অকার্যকর যদিও বা এগুলো বাংলাদেশ সরকারের করা তারপরেও কিন্তু এগুলো এখন আর চলমান মুদ্রা হিসাবে মানুষের হাতে সচরাচর নাই বললেই চলে তো আমি এই প্রত্নতাত্ত্বিক বলা যায় এই পয়সাগুলো আপনাদের দেখালাম অবশ্যই অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে বাংলা স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম